চলতি বছরের 8 মার্চ নয়, 9 মার্চ ভারত বাংলাদেশ ও অসম মেঘালয় সীমান্তের 38 শিববাড়িতে সাড়ম্বরে মহাশিবরাত্রি উদযাপন করা হবে। বৃহস্পতিবার 38 শিববাড়ি মহাশিবরাত্রি উদযাপন কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনে করেই এমনই জানিয়েছেন। এদিন কমিটির সহসভাপতি কনকনাথ, সম্পাদক রাজন দাস, কুটু দে সহ অন্যান্যরা জানান, শিব চতুর্দশী তিথি শুরু হবে 8 মার্চ রাত 7:59 এবং সমাপ্ত হবে পরদিন অর্থাৎ 9 মার্চ সন্ধ্যা 7 নাগাদ। যেহেতু দুই দেশ ও দুই রাজ্যের সীমান্ত এলাকায় হলো 38, তাই এলাকাটির রেজিস্ট্রি কোডেড, সেখানে থাকবে কঠোর নিরাপত্তা। সীমান্তের নিরাপত্তার কথা মাথায় রেখে 8 মার্চ রাতে কোনো পূজা অনুষ্ঠান শুরু করা হবে না, তবে 9 মার্চ সকাল 7 থেকেই পূজা অনুষ্ঠান শুরু করা হবে। উল্লেখ্য, কাছাড় জেলার অন্তর্গত পশ্চিম কাটিগড়ার জালালপুর নাতানপুর সীমান্তের বিএসএফ এর তত্ত্বাবধানে প্রতি বছরের শিবরাত্রিতে 38 শিববাড়ি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করেন, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। 38 শিববাড়ি মহাশিবরাত্রি উদযাপন কমিটির উদ্যোগে এবারও সাড়ম্বরে শিব চতুর্দশীতে মহাশিবরাত্রি পালনের প্রস্তুতি জোর কদমে চলছে। কাটিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, এনি24 থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র। ওম নমঃ শিবায়। আমাদের 38 কমিটির তরফ থেকে আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে শিব চতুর্দশী যে পূজা, সেটা 8 তারিখ সন্ধ্যা 7:59 শুরু হবে। সুতরাং আমরা যে জায়গায় পূজা করব সেটা 38 বিএসএফ রেস্ট্রিক্টেড এলাকা, সেখানে 9 তারিখে সকাল থেকে পূজা হবে। যেহেতু 8 তারিখ 7:59 থেকে শুরু করে পরদিন সন্ধ্যা অর্থাৎ 9 তারিখ সন্ধ্যা 7 অবধি সেই তিথি রয়েছে, সুতরাং আমরা 8 তারিখ রেস্ট্রিক্টেড এরিয়া থাকায় আমরা ওইখানে কোন পূজা করব না। আমাদের যে পূজা হবে শিবরাত্রির 38-এর, সেটা হবে 9 তারিখ সকাল 7 থেকে শনিবার। সুতরাং আপনারা যারা আছেন সবাই আপনারা আসবেন, 9 তারিখে দর্শন করবেন। আমাদের প্রস্তুতি আমরা চালিয়ে যাচ্ছি, আমরা আশা করছি এইবার 20-25 হাজার দর্শনার্থী 38 দর্শন করার জন্য আসবেন। পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় সেটা বিভিন্নভাবে আপনাদেরকে জানানো হচ্ছে, এবং আমরা আবারও মিটিং করব এবং পরবর্তীতে আমরা আরো কিছু অনুষ্ঠান সূচি থাকলে আমরা জানাবো। তবে 9 তারিখ আপনারা আসবেন, অবশ্যই আসবেন, এবং এই সুন্দর জায়গা আপনারা দেখে যাবেন, এই মনোরম জায়গা আপনারা দেখে যাবেন, যেটাকে আমরা ছোট ভুবন বলে আমরা জানি এবং পরিচিত হলো ছোট ভুবন। 38 বিএসএফ মেঘালয় এবং আসাম বর্ডার, একদিকে বাংলাদেশ বর্ডার। ধন্যবাদ।